আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন প্রতিযোগিতার ফলাফল আজকের অনুষ্ঠানে বলেন কি কিউসে রংপুর সিটি বিভাগে প্রথম স্থান অধিকার করেছে সামিহা সেনা
শিশুরা আমাদের ভবিষ্যৎ, আমাদের জাতিকে নির্মাণ করবে তারা। এই শিশু বয়স থেকে তাদের সৃষ্টিশীলতা, তাদের অদম্য চিন্তার যে অপূর্ব বহিঃপ্রকাশ ঘটেছে এখানে, সেটি আমার কাছে অভাবিত মনে হয়েছে। তাদের এই প্রতিভা এবং চিন্তা শক্তির যথাযথ প্রকাশ ঘটেছে এবং এটার যদি আমরা লালন করতে পারি নিয়মিত, তাহলে আমরা দেখব যে সৃজন শিল্পে আমরা অনেক এগিয়ে গিয়েছি এবং শিশুরা আমাদের একটা শৈল্পিক ভবিষ্যৎ গড়ে দেবে। কারণ সবার কাজ একরকম নয়। এই শিশুরা যারা ছবি আঁকছে তারা বাংলাদেশের গ্রামীণ জীবন, বাংলাদেশের ঐতিহ্য, গ্রামীণ মেলা, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আমাদের উন্নয়ন, আমাদের রাষ্ট্রপ্রধান এবং তাদের স্বপ্ন, আমাদের বীরশ্রেষ্ঠ, আমাদের গণহত্যা, সমস্ত এমনকি বিজ্ঞান, আমাদের যে ভবিষ্যৎ, যে বিজ্ঞানের হাতে আমরা এগিয়ে নিয়ে যাব বিজ্ঞানের বাস্তবায়নের মধ্য দিয়ে, সেই তথ্য প্রযুক্তির বিষয়টাও তাদের ছবিতে উঠে এসেছে। এত চমৎকারভাবে তারা এঁকেছে যে বিস্মিত হতে হয় যে এত চিন্তা, এত অগ্রগামী চিন্তা তাদের মাথার ভেতরে। আমরা এটাকে লালন করতে চাই। আমার ধারণা এবং আমার বিশ্বাস বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শিশুদের এই চিন্তা শক্তির যথাযথ বিকাশ ঘটানোর সুযোগ করে দেবেন। গ্রাম বাংলার ছবি এঁকেছে, খেলাধুলার ছবিগুলো এঁকেছে, তারা এই জিনিসগুলোকে ধারণ করে এবং ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে। তাদের এগিয়ে যাওয়ার পথে সরকারের সব রকম প্রচেষ্টা আছে। সরকারের পক্ষ থেকে নির্দেশনা হলো সারা বছরব্যাপী ছোটো ছোটো বাচ্চাদের, শিশুদের, ছাত্রছাত্রীদের খেলাধুলার পাশাপাশি অন্যান্য যে সাংস্কৃতিক কর্মকাণ্ড আছে সেগুলোকে সম্পৃক্ত করতে হবে এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে সারা বছরব্যাপী তারা যেন নাচ, গান, কবিতা আবৃত্তি, এই ছবি আঁকা, বিভিন্ন রকমের কো-কারিকুলাম অ্যাক্টিভিটি সম্পৃক্ত থাকে, সেই বিষয়ে সব রকম প্রচেষ্টা অব্যাহত আছে।